আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। কেমন আছেন সবাই? আজকে কাপকেকের রেসিপি শেয়ার করব। কাপকেক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছোট বড় সবার ভীষণ প্রিয় এই কাপকেক। আজকে প্রফেশনাল রেসিপিতে দুটো কাপকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই করে দেখাবো আমি অরেঞ্জ কাপকেক, এরপরে করে দেখাবো ভ্যানিলা কাপকেক। চলুন দেখে নেই মজাদার এই দুটো কাপকেক কী করে তৈরি করে নিতে হয় প্রফেশনাল রেসিপিতে। প্রথমেই আমি অরেঞ্জ কাপকেকের রেসিপিটা শেয়ার করছি, এরপরে তৈরি করে দেখাবো ভ্যানিলা কাপকেক। চলুন তাহলে শুরু করা যাক। অরেঞ্জ কাপকেক তৈরি করতে আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি। আনসল্টেড বাটার নিয়েছি 75 গ্রাম, ময়দা নিয়েছি 60 গ্রাম, ডিম লাগছে 75 গ্রাম। বড় সাইজের ডিম হলে একটাতেই হয়ে যাবে, আর যদি ডিমের সাইজ ছোট হয় তাহলে 1.5টার মতো ডিম লাগবে। চিনি নিয়েছি 75 গ্রাম, গুঁড়া দুধ লাগছে 10 গ্রাম, আমন্ড পাউডার বা কাঠবাদামের গুঁড়া লাগছে আমার 15 গ্রাম। যদি কাঠবাদামের গুঁড়া হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন সমপরিমাণ। নিয়েছি 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন, যে কোনো বড় কেকের দোকানে বা ডিসিসি মার্কেটে খুব সহজেই এটা পেয়ে যাবেন। বেকিং পাউডার লাগছে 1/2 চা চামচ পরিমাণ, অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে, বেকিং সোডা নয়, বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ। আর লাগছে কিছু কাঠবাদাম কুচি বা আমন্ড ফ্লেক্স, এখানে পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আমন্ড ফ্লেক্স নিয়েছি। আমরা এখন কেকের ব্যাটার তৈরি করব। এর জন্য একটা বাটিতে আমি চিনি এবং আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ আমি মেজারমেন্ট স্কেল দিয়ে মেপে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন সমস্ত উপকরণ একেবারে স্কেল দিয়ে মেপে নিতে। তাহলে কি হবে, আপনাদের কাপকেকের টেস্টটা খুবই ভালো আসবে, এবং প্রপার মেজারমেন্ট ফলো করে যদি আপনারা কাপকেকটা তৈরি করেন প্রতিবারই একই রেজাল্ট পাবেন। খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট আমি চিনি আর আনসল্টেড বাটারটা বিট করে নিচ্ছি, যাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। প্রায় 5 থেকে 6 মিনিট এভাবে বিট করে নেওয়ার পর যখন দেখবেন যে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, সেই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব ডিম, আর একই সাথে দিয়ে দেব আমি অরেঞ্জ ইমালশন। এই অরেঞ্জ ইমালশন আপনারা যে কোনো কেকের দোকানে পেয়ে যাবেন অথবা গুলশান ডিসিসি মার্কেট থেকে খুব সহজেই কিনতে পারবেন। ডিম এবং ইমালশন দিয়ে আমি 1 মিনিটের জন্য মিডিয়াম স্পিডে বিট করে নেব। ডিম দিয়ে খুব বেশি সময় বিট করতে যাবেন না, 1 মিনিট বিট করে নেয়ার পর আমরা এর মধ্যে এখন শুকনো উপকরণ অ্যাড করব। অবশ্যই শুকনো উপকরণগুলো জেলে নিতে হবে। প্রথমে আমি ময়দা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমন্ড পাউডার, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবং সেই সাথে বেকিং পাউডার। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি যদি 2 থেকে 3 বার এগুলোকে চেলে নিতে পারেন। উপকরণগুলো আমি চেলে নিয়েছি, উপরের যে অবশিষ্ট অংশ থাকবে সেটা আমি ফেলে দেব। এবার শুকনো উপকরণ এবং ভেজা উপকরণ একসাথে ফোল্ড করে নেব। খুব ভালোভাবে সমস্ত উপকরণ একই সাইড থেকে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো বেশ ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এগুলোকে কাপকেকের মোল্ডে নিয়ে নেব। আমি ছোট ছোট কিছু কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি, যেই ব্যাটার তৈরি করেছি এখান থেকে আমি 6টা কাপকেক তৈরি করে নিতে পারবো মিডিয়াম সাইজের। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন, 4টাও হতে পারে, আবার 6টার জায়গায় 8টাও হতে পারে। তো আমি মিডিয়াম সাইজের করছি, এই জন্য এখানে আমি 6টা কাপকেক রেডি করে নিচ্ছি। ব্যাটারগুলো কাপকেকের মোল্ডে দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে। এবার উপর থেকে কিছু আমন্ড ফ্লেক্স বা কাঠবাদামের কুচি আমি এভাবে ছড়িয়ে দেব, এতে করে খেতে খুবই ভালো লাগে। তো আমার মেয়ে আবার বাদাম পছন্দ করে না, বলেছে তারটাতে দিতে না, সেজন্য তার কাপকেকটে আমি বাদাম ছাড়াই রাখলাম। আসলে ছোট মানুষ হেল্প করতে চায়, শিখতে চায়। এখন আমি 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি হিটেড ওভেনে 15 থেকে 20 মিনিটের জন্য কাপকেকগুলোকে বেক করে নেব। 15 মিনিট পর অবশ্যই একবার চেক করে দেখবেন, যদি দেখেন যে হয়নি তাহলে আরও 5 মিনিট রাখতে হবে। 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি বেক করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এখন আমি আপনাদের এগুলোকে দেখাচ্ছি, দেখুন এটা কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, আর খেতে ভীষণ মজা। প্রিয় দর্শক, বেস্ট রেজাল্টটা পেতে চাইলে কিন্তু অবশ্যই আপনাদেরকে রেসিপিটা ফলো করতে হবে।
অরেঞ্জ কাপকেক তৈরি করে নিলাম। এবার আমি ভ্যানিলা কাপকেক তৈরিতে চলে যাচ্ছি। ভ্যানিলা কাপকেক তৈরি করে নিব আমি একটু বেশি পরিমাণে। আপনারা এই রেসিপি ফলো করে ভ্যানিলা কাপকেক তৈরি করলে 10 থেকে 12টা কাপকেক খুব সহজে তৈরি করে নিতে পারবেন। প্রথমেই দেখে নিচ্ছি ভ্যানিলা কাপকেক তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। প্রথমেই নিয়েছি আনসল্টেড বাটার। রুম টেম্পারেচারে থাকা আনসল্টেড বাটার লাগছে 150 গ্রাম। রুম টেম্পারেচারে থাকা ডিম লাগছে 150 গ্রাম। ময়দা নিয়েছি 120 গ্রাম। চিনি লাগছে 130 গ্রাম। আমন্ড পাউডার বা কাঠবাদামের গুঁড়া লাগছে 30 গ্রাম। যদি কাঠবাদামের গুঁড়া হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা সমপরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। 20 গ্রাম লাগছে গুঁড়া দুধ, লাগছে 1.5 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং সেই সাথে লাগছে বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। এই হলো আমার ভ্যানিলা কাপকেকের উপকরণ। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। একটা বড় সাইজের বোলে আমি বাটার এবং চিনি নিয়ে নিলাম। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বাটার এবং চিনি খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যাতে করে এটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসে। প্রায় 5 থেকে 6 মিনিট বাটার এবং চিনিটা বিট করে নেওয়ার পর যখন দেখবেন যে এটা একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে, সেই পর্যায়ে আমি এতে ডিম অ্যাড করব। আমি আজকে ভ্যানিলা কাপকেক তৈরির জন্য যেই উপকরণ নিয়েছি, যেই পরিমাণ উপকরণ নিয়েছি, এটা দিয়ে আপনি 10 থেকে 12টা কাপকেক খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর যদি কম তৈরি করতে চান সেই ক্ষেত্রে রেসিপি অর্ধেক করে নিলেই হবে। তো আমি এখানে 3টা ডিম আজকে ব্যবহার করব, তবে 3টা ডিম একবারেই দিয়ে দেওয়া যাবে না, একটা একটা করে ডিম দেব আর বিট করতে থাকব। আর ডিম দিয়ে কিন্তু খুব বেশি সময় বিট করা যাবে না, তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। তো আমি একটা একটা করে ডিম দিয়ে ডিমটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি। ডিমগুলো মিশে যাওয়ার পর আমি এতে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবার এগুলোকে বেশ ভালোভাবে 30 সেকেন্ডের জন্য একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেল। এবার আমি শুকনো উপকরণ অ্যাড করব। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। প্রথমেই আমি একটা চালনিতে দিয়ে দিচ্ছি ময়দা, আমন্ড পাউডার বা কাঠবাদামের গুঁড়া, এটা না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন সমপরিমাণ। গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সমান সমান করে নিতে হবে। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে বেশ ভালোভাবে এগুলোকে চেলে নিতে হবে। চালা হয়ে গেছে, এবার মিক্সিংয়ের পালা। ধৈর্য ধরে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার কাপকেকের মোল্ডে ঢেলে নিতে হবে। আমি এগুলোকে কাপকেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। ভর্তি করে দেওয়া যাবে না, অর্ধেকের চেয়ে একটু কম পরিমাণে এই ব্যাটারটা কাপকেকের মোল্ডে ঢালতে হবে, কারণ এগুলো ফুলে উঠবে। তো এভাবে সবগুলো মোল্ডে আমি কাপকেকের ব্যাটারটা নিয়ে নিচ্ছি এবং এরপরে ভালোভাবে ট্যাপ করে দিতে হবে। আমি আগে থেকেই ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিটের জন্য। কাপকেকগুলো যখন ভালোভাবে ট্যাপ করা হয়ে গেল, প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 15 থেকে 20 মিনিটের জন্য এই কাপকেকগুলোকে বেক করে নেব। 15 মিনিট পর কাপকেকগুলোকে একটা টুথপিকের সাহায্যে আমরা চেক করে দেখব। যদি দেখি যে হয়ে গেছে তাহলে তো আর ওভেনে দিতে হবে না, যদি দেখি কিছুটা কাঁচা রয়ে গেছে সেক্ষেত্রে আরও 5 মিনিট বেক করে নিতে হবে। আমার কেকগুলো হয়ে গেছে, প্রিয় দর্শক, ভীষণ মজাদার ইয়ামি ভ্যানিলা কাপকেক একেবারে তৈরি। আশা করছি আজকে 2টো রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।